শুভ সকাল বন্ধুরা, আমি চলে এসেছি লিপিস কিডনির পক্ষ থেকে তোমার দাদা ভাই। তোমরা তো জানো দিদি ভাইয়ের শরীরটা খুব খারাপ, তা টুকটাক দিদি ভাই আমাকে হেল্প করছে। আমিও তোমাদের দিদি ভাইয়ের সাথে রয়েছি, রান্নাঘরেই কাজ করছি। এই যে দেখো মাছ, কাতলা মাছ নিতে তোমাদের দাদা ভাই আসছে। কাতলা মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই যে চার পিস, এখানেও আছে দু পিস, এখানে আছে দু পিস। আর এই যে যা চিকেন এনেছে, চিকেনটা কালকে কালী পুজো মেয়ে বলছিলো যে বিরিয়ানি করতে, তাই চেষ্টা করে রাখছি রেডি করে। পাবো কি না জানি না, এটাকে ম্যারিনেট করে রাখবো। চিকেন বিরিয়ানি করার চেষ্টা করব। আর দীপাবলি তো কালকে পুজো, আজকে আমরা রাত্রেবেলা ঠাকুর আনতে যাব। মা কালী প্যান্ডেল আমাদের হয়ে গেছে, লাইটও পড়ে গেছে, সেগুলো রাত্রেবেলা ভিডিও করব, তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর ঠাকুরের কাছে তোমরা একটু দোয়া করো যাতে তোমাদের দিদিভাইয়ের শরীর তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। আর কি বলবো বলো, সবার কালী পুজো ভালো যাক, সবাই যে মা কালী ভালো ও সুস্থ রেখুক। চলো আজকে আর বেশি কিছু বলবো না, এই যে তোমার দিদিভাই এসছে, শরীরটা প্রচণ্ডই খারাপ, দিদিভাই তাও টুকটাক করে করছে। প্লিজ তোমরা পাশে থেকো। জয় মা কালী, জয় মা, মা মা গো, সবাইকে ভালো ও সুস্থ রেখো। হ্যাঁ, আর চোদ্দ শাকও করেছে আজকে, চোদ্দ শাক করা হয়ে গেছে। এই শাকের টুকরো টুকরা কিছু পরে রয়েছে, ওইগুলো পরে ওই ঘরে রেখে দিয়েছি। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের নিয়ম নয়, কিন্তু বাজারে সবার কাছে বিক্রি হয়, তাই আমরাও কিনে এনেছি। চোদ্দ শাকও রেডি হয়ে গেছে, ওগুলো খাবো। চলো টাটা।